অসহিষ্ণুতার ঘটনায় বিতর্কে পড়ল কানাডা। নামের আগে মোহাম্মদ থাকায় কানাডা বিমানবন্দরে ধর্মীয় নিপীড়ন বিদেশি নাগরিককে। তিনি আবার কোন সাধারণ নাগরিক নন। নামের আগে মোহাম্মদ থাকায় বিমানবন্দরে অপদস্থ হলেন ব্রিটিশ সাংসদ মোহাম্মদ ইয়াসিন। ঘটনাটিকে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কানাডা বিমান সংস্থার কর্মীরা তার সঙ্গে চূড়ান্ত বর্ণবাদী এবং ইসলাম বিদ্বেষী আচরণ করেছেন বলে অভিযোগ ব্রিটিশ সাংসদের। মোহাম্মদ ইয়াসিন নামে এক ব্রিটিশ এমপিকে হেনস্থার অভিযোগ উঠেছে কানাডার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কানাডার বিরুদ্ধে। কানাডা সফরে গিয়ে ফেরার পথে তাকে হেনস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মোহাম্মদ ইয়াসিনের কাছে ক্ষমা চেয়েছে এয়ার কানাডা কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, লেবার পার্টির সদস্য মোহাম্মদ ইয়াসিন বেডফোর্ডের নির্বাচিত এমপি। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে শুনানির সময় তাকে হেনস্থার বিষয়টি সামনে উঠে এসেছে। ইয়াসিনের সফর সঙ্গীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে ব্রিটিশ এমপিদের একটি দল কানাডার উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে অন্যদের ছেড়ে দেওয়া হলেও এয়ার কানাডার কর্মকর্তারা মোহাম্মদ ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা করে ডেকে নেন। দীর্ঘ সময় আটকে রাখার পর তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ঘটনা সেখানেই শেষ নয়, কানাডায় ঢোকার সময়ও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ব্রিটিশ এমপি ইয়াসিনকে। প্রতিবেদনে বলা হয়, ইয়াসিনের নামের আগে মোহাম্মদ থাকায় তাকে আটকানো হয়েছিল। এছাড়াও তার কাছে কোনো ছুরি বা অস্ত্র রয়েছে কিনা, জন্ম কোথায় ইত্যাদি নানা প্রশ্ন করা হয়েছে। ব্রিটিশ ওই সংসদের সফর সঙ্গীরা বলেছেন, এয়ার কানাডার আচরণ ছিল পুরোপুরি বর্ণবাদী এবং ইসলাম বিদ্বেষী। এদিকে তীব্র সমালোচনার মুখে এমন ঘটনার দুঃখ প্রকাশ করে মোহাম্মদ ইয়াসিনের কাছে ক্ষমা চেয়েছে এয়ার কানাডা কর্তৃপক্ষ। কিন্তু বিষয়টি নিয়ে তুমুল সমালোচিত হচ্ছে এয়ার কানাডা কর্তৃপক্ষ এবং দেশটির সরকার। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।